Hello, my dear butterflies. How are you all doing? Hope all of you are doing good, right? Okay. So, this is your Antura ma'am. So, my dear flowers, can you tell me that what we are going to talk about today? Okay, let me tell you. Today, we are going to talk about safety. সেফটি মানে কি জানো সাবধানতা আমরা আজকে কথা বলবো যে আমরা সব সময় কিভাবে সেফ হয়ে চলতে পারবো আচ্ছা তার জন্য কিন্তু রেইনবো কোয়ার্টার 2 বুকটা আনতে হবে ঠিক আছে এই যে দেখো রেইনবো কোয়ার্টার 2 বুক তাই তো আর সঙ্গে কিন্তু ক্রিয়ন্স বক্সটা আনতে হবে ওকে এনার্জি ফ্লাওয়ারস ভেরি গুড এখন এই বুকের পেজ নাম্বার 115 মানে 115 ওপেন করতে হবে উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো 115 মানে 115 রাইট নাও তাড়াতাড়ি ওপেন করে ফেলো আচ্ছা ওপেন করেছো ভেরি গুড আচ্ছা তার আগে আমি তোমাদের বলি সেফটি কাকে বলে তোমরা কি জানো আমি তোমাদের বললাম না সেফটি মানে হলো সাবধানতা আমরা আমাদের সাবধানতা সব সময় মেনে চলা উচিত দেখো তোমরা যখন রাস্তায় যাবে রোডে যাবে মাম্মার সঙ্গে নালে পাপার সঙ্গে সব সময় তো হাত ধরে থাকা উচিত তাই না ফ্লাওয়ারস তারপরে ফ্লাওয়ারস বাড়িতে থাকলে কোনো রকম কোনো বাজে জিনিস দিয়ে খেলা করবে না যেমন ধরো নাইফ সিজার্স তাই তো এতে কি হবে তোমাদের হাত কেটে যেতে পারে তাই না তারপরে ফ্লাওয়ারস কখনো ইলেকট্রনিক জিনিসে হাত দেবে না যেমন ধরো মাম্মা যখন আয়রন করেন করেন তো তখন কখনো আয়রনে হাত দেবে না গরম থাকে তো আয়রনটা তোমাদের হাত তো পুড়ে যেতে পারে তাই না এরকম ভাবেই তো আমাদের সেফটি সবসময় মেনে চলা উচিত তাই তো তোমরা যদি তোমাদের সেফটি সবসময় মেনে চলো নিজেদের সবসময় সেফ করে চলতে পারো তাহলে তোমরা ভালো থাকবে আর কি হ্যাপি থাকবে সবসময় স্মাইল করবে রাইট ওকে আচ্ছা তাহলে ফ্লাওয়ারস বুকের পেজটা দেখো দেখি এই দেখো এখানে তো আমরা অনেক পিকচার দেখতে পাচ্ছি তাই না ফ্লাওয়ারস দেখো ফ্লাওয়ারস এখানে তো আমরা রোডের পিকচার দেখতে পাচ্ছি তাই না এইখানে বেবিটা কি করছে ও তো জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করছে আর এই বেবিটা দেখেছো ও কিন্তু জেব্রা ক্রসিং এর উপর দিয়ে কিন্তু রোড ক্রস করছে না আমাদের কি জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রোড ক্রস করা উচিত না ফ্লাওয়ারস একদম তাই তো আমাদের সব সময় জেব্রা ক্রসিং এর উপর দিয়েই কিন্তু ইয়েস রোড ক্রস করা উচিত তাই তো যখন সিগন্যাল রেড হয়ে যাবে তখন আমরা রাস্তা পার হব তাই তো তাহলে এখানে আমরা গ্রিন ক্রন দিয়ে টিক দিলাম দেখেছো ফ্লাওয়ারস আর এই বেবিটা ভুল করছে ওর তো জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করা উচিত ছিল তাই না তোমরা কিন্তু কখনো এরকম করবে না মনে থাকবে সব সময় মাম্মা পাপার হাত ধরে থাকবে যখন তোমরা রাস্তা পার হবে ঠিক আছে তাহলে এখানে রেড ক্রিয়ন দিয়ে এরকম ক্রস আউট করো ওকে ফ্লাওয়ারস খুব ভালো এখন দেখো ফ্লাওয়ারস এখানে এই বেবিসগুলো কি করছে এই বেবিসগুলো কিন্তু স্টেয়ার্স দিয়ে নিচে নেমে আসছে আর এই বেবিসগুলো তো স্টেয়ার্স দিয়ে নিচে নেমে আসছে কিন্তু ওরা কিন্তু দৌড়ে দৌড়ে আসছে দেখেছো আমাদের তো স্টেয়ার্স দিয়ে নামার সময় একদম দৌড়ানো উচিত না তোমাদের আমি বলেছিলাম না তাহলে ফ্লাওয়ারস এই বেবিসগুলো তো ভুল করছে তাই তো ওদের কখনো এরকম দৌড়ে দৌড়ে স্টেয়ার্স দিয়ে নামা একদম উচিত নয় তাই তো আমাদের সবসময় এই যে বেবিসগুলো কি সুন্দর দেখেছো একা একা ধীরে ধীরে স্লোলি স্লোলি নামছে এরম ভাবেই তো নামা উচিত তাই তো আচ্ছা তার জন্য দেখেছো এখানে কিন্তু আমি গ্রিন টিক দিয়েছি ক্রিয়ন দিয়ে তাই তো আর এইখানে কি রেড ক্রন দিয়ে ক্রস আউট করব তাই তো কারণ এটা কখনো আমাদের করা উচিত না তাহলে তো পড়ে যেতে পারো তোমরা ব্যথা লাগবে তো তখন তোমাদের তাই না কখনো কিন্তু এরকম করবে না সব সময় যখন স্টেয়ার্স দিয়ে নামবে খুব কেয়ারফুলি কিন্তু আমাদের নামতে হবে ঠিক আছে আর কিন্তু কোনো ফ্রেন্ডসকে কখনো ধাক্কা দেবে না ওকে চলো ফ্লাওয়ারস এখন দেখো ফ্লাওয়ারস এই বেবিসগুলো কি করছে এইখানে এই বেবিসগুলো কিন্তু ফিল্ডে খেলছে তাই না আর এখানে এই বেবিসগুলো কি করছে ওরা তো রোডের ওপরে খেলছে আমরা কি কখনো রোডের ওপরে খেলবো কখনো তো রোডের ওপরে খেলা উচিত না তাই না ফ্লাওয়ারস রোডের ওপর দিয়ে তো গাড়ি ঘোড়া চলে ভেহিকলস চলে তাই না আমাদের সবসময় পার্কে বা ফিল্ডে বা গ্রাউন্ডে খেলা উচিত তাই না যেমন এই বেবিসগুলোকে এখানে বল দিয়ে প্লে করছে তাই না তাহলে মনে থাকবে তো কখনো কিন্তু তোমরা রোডের মধ্যে খেলবে না আর কাউকে দেখলে তাকেও বারণ করবে ঠিক আছে তাহলে আমরা গ্রিন টিক কোথায় দেবো এইখানে তাই তো দেখো আমি গ্রিন টিক দিয়েছি
আর এখানে কি রেড ক্রন দিয়ে ক্রস আউট করব, তাই তো? কারণ আমাদের কখনো কি রোডের উপরে খেলা উচিত না, সেখানে তো গাড়ি ঘোড়া চলে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আর রোড কি খেলার জায়গা নাকি? একদমই না, ভেরি গুড, সবসময় কিন্তু পার্কে বা ফিল্ডেই খেলবে, ঠিক আছে? ওকে চলো ফ্লাওয়ার্স। এখন দেখো ফ্লাওয়ার্স, এই বেবিটা এখানে কি করছে, ও শেলফে ও টয়েস গুলো গুছিয়ে রাখছে, তাই না? আর এখানে এই বেবিসটা কি করছে, ও শেলফে তো টয়েস গুলো গুছিয়ে রাখেনি, বরং ও ফ্লোরের মধ্যে ছড়িয়ে রেখেছে, সব স্প্রেড করে রেখেছে টয়েস গুলো, তাই না? আচ্ছা তোমরা বলো ফ্লাওয়ার্স, আমাদের কি কখনো টয়েস ফ্লোরের উপর ছড়িয়ে রাখা উচিত? একদম না, সবসময় কবার্ডে বা শেলফে আমাদের টয়েস গুলো সাজিয়ে রাখা উচিত, যখনই তোমাদের খেলতে মন চাইবে, খেলা হয়ে যাবে, তারপরে কিন্তু সাজিয়ে রাখবে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে দেখো গ্রিন ক্রন দিয়ে আমি টিক দিলাম, কারণ সবসময় আমাদের আমাদের টয়েস শেলফে বা কবার্ডে অ্যারেঞ্জ করে রাখা উচিত, তাই তো? খেলা হয়ে গেলে কিন্তু সেটাই করবে সবাই, আর এরমভাবে কিন্তু কখনো ফ্লোরের ওপর টয়েস ছড়িয়ে রাখবে না, এতে পড়ে যেতে পারো, ব্যথা পেতে পারো, তোমার বাড়িতে যদি কোনো ছোট ভাই বোন থাকে, সিস্টার্স বা ব্রাদার্স থাকে, তারাও তো পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাই না? ওকে ফ্লাওয়ার্স, মনে থাকবে। আর এখানে কি রেড ক্রন দিয়ে ক্রস আউট করব। এখন দেখো ফ্লোরস, এই বেবিটা এখানে কি করছে, এই বেবিটার মাম্মা তো নাইফ দিয়ে ফ্রুটস কাটছে, তাই না? আর ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ও জানে ও যদি শার্প নাইফটা ধরে ওর হাত কেটে যেতে পারে, তাই তো? ও ব্যথা পেতে পারে, কষ্ট হবে ওর, তাই না? তাহলে কি করব, গ্রিন ক্রন দিয়ে এখানে টিক দেব, তাই তো? কখন আমাদের নাইফ হাতে নেওয়া উচিত নয়, ঠিক আছে? আর এই বেবিটা দেখেছো, ও কিন্তু হাতে নাইফ নিয়েছে ফ্রুটস কাটবে বলে, ও তো তোমাদের মতো লিটিল বেবি, ও কি পারবে করতে? একদম না, তাহলে কি হবে, ওর হাত কেটে যাবে, তাই না? কখনো কিন্তু শার্প নাইফ বা শার্প সিজার্স তোমরা হাতে নেবে না, মনে থাকবে তো? আর এখানে আমরা কি করব, রেড ক্রন দিয়ে ক্রস আউট করব, ঠিক এরকম ভাবে, তোমরাও করে ফেলো। তারপরে দেখো, এখানে এই বেবিসগুলো কি করছে, ওরা তো ক্লাসরুমের মধ্যে রয়েছে, আর এখানে দেখো এই বেবিসগুলোও ক্লাসরুমের মধ্যে রয়েছে, ওরা কি করছে, বসে রয়েছে, কিন্তু এই বেবিসগুলো দেখেছো, কত সুন্দর করে গুড হয়ে ক্লাসে বসে রয়েছে, তাই না? ক্লাসে তো সবসময় এরম ভাবে চুপ করে বসে থাকতে হয়, ম্যাম যা বলেন তা ম্যামের পড়াগুলো শুনতে হয়, তাই না? ম্যাম যা টাস্ক দেবেন, যা অ্যাক্টিভিটিস দেবেন, সেগুলো তো করতে হবে আমাদের, তাই তো? তাহলে আমরা কি করব, দেখো গ্রিন ক্রন দিয়ে টিক দিয়ে দিলাম, তাই না? আর এই বেবিসগুলো এখানে কি করছে, ওরা তো একদম শান্ত হয়ে বসে নেই, তাই না? ওরা দেখেছো, কেউ কেউ কিন্তু ডেস্কের উপরে বসে রয়েছে, কখনো কি ক্লাসের মধ্যে ডেস্কের উপরে বসা উচিত ফ্লাওয়ার্স? তোমরাই বলো, আমাদের কোথায় বসতে হবে, সবসময় চেয়ারে বসতে হবে, তাই না? চেয়ার থেকে কিন্তু কখন উঠবো না, নিজের জায়গা থেকে কখনো আমরা উঠবো না, সবসময় বসে থাকতে হবে আমাদের, তাই না? তারপর দেখেছো, এইখানে কিন্তু বেবিসগুলো দাঁড়িয়েও রয়েছে, তাই না? নিজের জায়গা থেকে উঠে এসছে, সেটা কি কখনো করা উচিত? তোমরা তো এরকম করতে না, তাই না? তোমরা তো গুড হয়ে থাকতে, ওদেরও তো গুড হয়ে এখানে বসা উচিত, তাই না? তাহলে কি এরকম করা উচিত ক্লাসে? একদম না, মনে থাকবে তো? আর আমরা এখানে কি করব, রেড ক্রন দিয়ে ক্রস আউট করব, এরকম ভাবে, তাই তো? নাও তোমরাও করে ফেলো ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স, বোঝা গেল তো আমরা কিভাবে আমাদের সেফটি নিতে পারবো, কি করে আমরা নিজেদের সেফ করে চলতে হবে, তাই না? মনে থাকবে তো? আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, ডু নট টাচ ইলেকট্রিক সুইচেস অ্যান্ড প্লাগস অ্যাট ইউর হোম অ্যান্ড অ্যাট ইউর স্কুল। ওকে, কি বললাম আমি, কখনো কিন্তু স্কুলে হোক বা বাড়িতে হোক ইলেকট্রিক সুইচেস বা প্লাগস কিন্তু কখনো হাত দেবে না, মনে থাকবে তো? এই যে দেখো, ইলেকট্রিক সুইচেস, তাই তো? কখনো কিন্তু হাত দেবে না, মনে থাকবে? তারপর এই দেখো প্লাগস, এখানেও কিন্তু হাত দেবে না, ঠিক আছে? তারপর এই দেখো ওয়্যারস, তাই তো? এইখানে তো একদমই হাত দেবে না, মনে থাকবে? তাহলে ফ্লাওয়ার্স, এইরকম ইলেকট্রনিক অনেক জিনিস থাকে, কখনো কিন্তু হাত দেবে না। তোমরা তো এখনো ছোট, তোমরা আগে বড় হয়ে নাও, তারপর, ঠিক আছে? ওকে ফ্লাওয়ার্স, সো তাহলে আজকে আমরা কত সুন্দর কিভাবে আমরা সেফ থাকবো সেটা নিয়ে কথা বললাম, জানলাম, তাই না? ওকে, সো এখন কি করতে হবে, পার্টি কিন্তু চ্যাপ্টারটা আবার রিভাইজ করবে, ওকে? ডু নট ফরগেট টু রিভাইজ দিস চ্যাপ্টার অ্যাট হোম, ঠিক আছে? চলো ফ্লাওয়ার্স, সো আওয়ার লেসন ইজ ওভার, টেক কেয়ার অফ ইউর সেলফ, লাভ ইউ ফ্লাওয়ার্স। Bye.